হাসরের দিন আল্লাহ তাআলা জমিনকে মুষ্টির ভিতরে রাখবেন আর আসমানগুলিকে তার ডান হাতে রাখবেন। আসমানগুলি আসমান দেখছেন কোনদিন? দেখছেন কেউ? জমিন তো দেখেই তো পাগল হয়ে গেছেন। এই গ্রহ নক্ষত্রকে দেখছেন, সবই তো জমিন, এগুলি জমিনের অংশ। এই জন্য মঙ্গল গ্রহে জমি বেচতেছে কেউ কেউ, তাই না? চাঁদে দাঁড়িয়ে কেউ বসবাস আমার কাছে চিন্তা ভাবনা করতেছে, এগুলো জমিনের অংশ। এগুলি আপনার কাছে অনেক বড় দেখা দিয়েছে, তাই না? এগুলি যদি আপনি আসব, যারা আজ আকাশ নিয়ে গবেষণা করে তারা বলছে যে এই যেগুলি আছে সবগুলি ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষুদ্র। আল্লাহ সবগুলিকে, যেগুলি আমরা দেখতে পাই অনেক ক্ষুদ্র, আকাশে ছায়াপথ আছে এরকম হাজার হাজার ছায়াপথ, লাখ লাখ ছায়াপথ আছে, ছায়াপথের ভিতরে আমরা এই গ্যালাক্সি যা আছে সবগুলি একটু ছোট জিনিস। যদি আল্লাহর এই সবগুলিকে তিনি ডান মুষ্টির ভিতরে রাখেন, রব্বুল আলামিন কত বড়! আযীম, আল্লাহু আকবার মিন কুল্লি শাই, তিনি মহান, তিনি বড়, তার চেয়ে বড় আর কিছু হতে পারে না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন ওয়াসসামাওয়াতু মাতউইয়াতুন বিয়ামিনিহি, তার ডান হাতে আল্লাহ তাআলা বলছেন তার সমস্ত আসমান সবগুলি পেছানো থাকবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন ইয়াউমা নাতুইস সামা কাতাইসিজিলিল কুতুব, যেদিন আমি রাখবো কাগজ যেভাবে একটার উপর একটা ভাঁজ করে রাখে আসমানগুলিকে আমি আমার হাতে ভাঁজ করে রাখবো। আল্লাহ মহান, আল্লাহ কত বড়, তাকে আপনি বানাচ্ছেন আপনার কলের ভিতরে ঢুকে গেছে না, নাউজুবিল্লাহ। মানে আপনি কি এতই আল্লাহ তাআলা সম্পর্কে এতই এত অজ্ঞ থেকে যাবেন সারাটা জীবন? আল্লাহ সম্পর্কে আপনার জামার জানার কি একটু প্রয়োজন মনে করছেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আসমান জমিন সহ যত কিছু আছে সব আল্লাহর কুরসির মধ্যে সাতটা দেরহামের মতো, দেরহাম বুঝলেন টাকা, টাকা মুদ্রা আছে না, যত কিছু আছে না আসমান জমিন সবগুলি আল্লাহর কুরসির মধ্যে সাতটা দেরহামের মতো। ওয়াসা কুরসি ইউস সামাওয়াত ওয়াল আরদ, আল্লাহ তাআলা বলছেন আসমান জমিন সব তার কুরসির ভিতরে জায়গা হয়, আর কুরসি হচ্ছে আরশের সামনে ফেলে রাখা ছোট্ট একটা জায়গা। আরশ কত বড়! ওয়াল আরশু লা ইয়াকদুরু কদরহু ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর সম্পর্কে কেউ জানে না। রব্বুল আলামিন কে আপনি কি বানাচ্ছেন গন্ত ক্ষুদ্র? আপনি এটাকে বানাচ্ছে কেউ কেউ বলে অনুপরমাণু, নাউজুবিল্লাহ। এ সবই হচ্ছে এই জন্য আল্লাহ সম্পর্কে মানুষের ধারণা শুদ্ধ নয়। আল্লাহ সম্পর্কে মানুষ ইমান শুদ্ধ আনতে পারেনি, বিশ্বাস করতে হবে যে আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস, আমাদের চেয়ে বড় বড় গ্রহ নক্ষত্রগুলো আল্লাহ তাআলা ডান হাতে মুষ্টির ভিতরে থাকবে হাসরের দিন সবগুলি। তাহলে এই রব্বুল আলামিন কি আপনি কি মনে করতেছেন? আপনি বলেন যে মান্না গুঞ্জম, এটা বলতে পারে কোনো মানুষ? আকিদা কেমনে শুদ্ধ করবেন, কোন জায়গা দিয়ে শুদ্ধ করবেন? কত ভুল আপনি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, একজন বলেছিল যে সর্বাঙ্গে ব্যথা, ওষুধের কথা, সব জায়গায় ব্যথা থাকে। তো আমাদের অবস্থা হচ্ছে এরকম, আপনি আল্লাহ সম্পর্কে এখন ইমানটা শুদ্ধ করতে পারেনি আমরা।